অনেক অনেক অভিনন্দন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এই হচ্ছে আমাদের কুমড়া গাছ, আবার সুন্দর করে একদম বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য খুব সুন্দর করে গাছ আবার নতুন করে হয়েছে। তো আজকে একটু আমরা বাড়িতে আসলাম, যেহেতু ভালো বৃষ্টি হচ্ছে অনেকগুলো গাছ নিয়ে আসছি, যে গাছগুলো আজকে আবার নতুন করে লাগাবো। তো কী কী গাছ লাগাচ্ছি আজকে আপনাদেরকে একটু দেখাই। প্রথমত দেখেন, প্রচুর কদবেলের চারা নিয়ে আসছি। এই যে কদবেলের, এগুলো হচ্ছে সব থাই কদবেল, এগুলো হচ্ছে থাই কদবেলের চারা। আর এই হচ্ছে প্রথম ধাপে যে পেঁপে গাছ লাগিয়েছিল। এই বাড়িতে পেঁপের গাছগুলা সুন্দর, মানে একদম হেলদি হয়েছে। কিন্তু আমাদের আরেকটা যে বাগান আছে ওইটার থেকে এখানে গাছের সাইজগুলো একটু ছোটো হয়েছে, যদিও এটা গাছের জন্য ভালো, কারণ বেশি বড় হয়ে গেলে পরবর্তীতে সমস্যা হয়। এই যে দেখেন গাছে ফুল চলে আসছে অলরেডি। আর এই জায়গাটা মোটামুটি একটু মিশ্র খামারের মতো করা হয়েছে, সুন্দর ডাটা শাক হয়েছে, পেঁপে গাছ আছে, এই পাট শাক। এইগুলো যখন খাওয়া হয়ে যাবে তখন আস্তে আস্তে এই গাছগুলো বড় হবে। কুশি গাছটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই যে দেখা যাচ্ছে কুশি হয়েছে। কিন্তু কিছুদিন আগে আমরা গাছে একটা মেডিসিন দিয়েছিলাম যাতে